নমস্কার, আমি নম্রতা মারিক। আজকে আমার নিবেদন কবি দেবব্রত দত্তের লেখা কর্মখালী। পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরের জুতে, মন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে। মন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেও চাকরি খানা নিল, দর্শকেরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে ধাবা, মন মানুষ চেঁচায় বিষম, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছ কেন ঘেমে, আমিও ভাই তোমারই মতো। ইতিহাসে এমএ। ধন্যবাদ।